नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। लोग এবং আকাঙ্ক্ষ কি ধীরে যে মানুষরা রয়েছে দুর্গাপুর, এছাড়া রানীগঞ্জ, এছাড়া অন্যান্য স্টেটেরও কিছু মানুষকে আমরা এখানে পেতেও পারি, কারণ প্রায় 200 কিলোমিটার রেডিয়াসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শহর আছে। ট্যুরিজম এবং প্রাইভেট ট্যুরিজম নিয়ে এই অতিমারীকে উপেক্ষা করে ভারতকে আবার নতুন করে ভারত দর্শন করানোর জন্য, মানুষকে অনুপ্রেরণা জাগানোর জন্য আইসিটি ফেয়ারভিউ মিডিয়া আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছে যে মানুষের কাছে আপনারা আইসিটি ফেয়ারভিউ মিডিয়াকে পৌঁছে দিন, মানুষ এই টুরিজম ফেয়ারটাকে অনুষ্ঠিত করতে। আমাদের এবার একটু পরিচয় করিয়ে দেওয়ার পালা রয়েছে। একদম ডান দিকে রয়েছেন শ্রী তমাল ঘোষ, আমাদের একজন ডিরেক্টর। আমার তারপরে ডান দিকে শ্রী প্রদীপ কুমার দ্বারা, আমি অর্জুন কুমার দে, এবং আমাদের আরেকজন ডাইরেক্টর সুশ্রী মোহন নন্দন দে। তো এইবার স্টেট ট্যুরিজমের এই আপনারা একটু তার কারণ এই হিস্ট্রিতে এই প্রথম ক্যালকাটার বাইরে কোন ফেয়ারে ইন্ডিয়া ট্যুরিজম 10 সহ 6 খানা স্টেট ট্যুরিজম পার্টিসিপেট করছে। এটা একটা নোট করার বিষয়, ক্যালকাটাতে বড় বড় ট্যুরিজম ফেয়ার হয়, ক্যালকাটার বাইরে কোন মফস্বল শহরে এই প্রথম ইন্ডিয়া ট্যুরিজম, তার সঙ্গে 6টা স্টেট ট্যুরিজম পার্টিসিপেট করছে। আমি ট্যুরিজমগুলোর নাম বলছি। আমাদের সঙ্গে প্ল্যাটিনাম পার্টনার হিসাবে আছে ছত্তিশগড় ট্যুরিজম, ইন্ডিয়া ট্যুরিজম অবশ্যই আছে সবার উপরে, ইন্ডিয়া ট্যুরিজম ন্যাশনাল পার্টনার। তাছাড়া আমাদের সঙ্গে আছে এমপি ট্যুরিজম, গোয়া ট্যুরিজম, ছত্তিশগড় ট্যুরিজম, গুজরাট ট্যুরিজম, ত্রিপুরা ট্যুরিজম, ঝাড়খণ্ড ট্যুরিজম অংশ। এছাড়াও আরেকটা আমাদের কাছে আসানসোল ফেয়ারে খুব গর্বের বিষয়, আমাদের ট্যুরিজম মিনিস্টার শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল একটা ভিডিও লঞ্চ করেছে, যেটা আমাদের ফেসবুক পেজ আইটিটিই ইন্ডিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম এক্সিবিশন ওই পেজে পোস্ট করা আছে। সেখানে উনি একটা লাইভ ভিডিও দিয়েছেন, যাতে করে আমাদের পুরো ক্যালেন্ডারে টোটাল এই বছরে এই ফিনান্সিয়াল ইয়ারে যে কটা ফেয়ার আছে সেই নিয়ে ডিটেলসে দেওয়া আছে। তাছাড়া আমরা 4 জায়গা থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছি, প্রহ্লাদ সিং প্যাটেল ট্যুরিজম মিনিস্টার উনি তো দিয়েছেন, গোয়ার চিফ মিনিস্টার ডক্টর প্রমোদ সাওয়ান তিনি আমাদের আইটিটি আসানসোল ফেয়ার নিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আপনাদের এখানকার এমপি 10 সহ ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট বাবুল সুপ্রিয়, তাছাড়াও আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস শুক্লা আইএস এমপি ট্যুরিজম বোর্ড। তো আমি সমস্ত প্রেস মিডিয়ার কাছে রিকোয়েস্ট করব, আপনারা এটা এমনভাবে প্রচার করুন যাতে কাল পরশু আমরা যে এখানে এসেছি, এখানে যে ট্যুরিজম ফেয়ার এত বড় আকারে, এতগুলো স্টেট ট্যুরিজম এবং প্রাইভেট স্টলওয়ার্টদের নিয়ে করছি, তাতে লোকজন যাতে জানতে পারে এবং এখানে আসতে পারে। আমি এবার মাইক্রোফোনটা ফেরত দিচ্ছি অল্পদার কাছে। করবেন 16 জানুয়ারি কলকাতায় প্রেস ক্লাবে আমরা এর সূচনা করেছিলাম, এবং সেই সূচনার সময় আমরা যে ব্রোশার তৈরি করেছি এবং আমাদের আগামী 3 দিনের এখানে যে প্রোগ্রাম সেটা আপনাদেরকে
विस्तारित भावे जानाबेन श्री प्रदीप कुमार द्वारा এটা রিলিজ করছি আগামী তিনটে ফেয়ার আসানসোল খড়গপুর এন্ড গুয়াহাটি খুব সংকটময় পরিস্থিতির মধ্যেও আপনারা হয়তো ভাবছেন যে যেখানে মানুষ ঠিক মতো বেরোতে পারছে না স্বাভাবিক এখনো হয়নি আপনারা কি করে ফেয়ার করছেন এটা ঘটনা আমরা তো কলকাতা থেকে এসেছি এবং যখন সত্যি লকডাউন ছিল কিছু গাড়ি ঘোড়া চলেছে ট্রেন তো চলেই নেই আপনারা যদি দেখতেন আমরা যেটা চোখে দেখেছি লকডাউন যেখানে মানে পুরোপুরি একদম সেখানে একটা বাসে বলছে 20 জন মানুষ যাবে 20 জন মানুষ যাবে সেখানে আমরা দেখেছি 60 জন 70 জন একটা বাসে উঠতে যাচ্ছে মানে এমনই কর্মের কর্মসংস্থানে পৌঁছতেই হবে কর্মের কর্মস্থলে পৌঁছতেই হবে সেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা বিগত কয়েকটা মাস প্রায় মার্চের 24 তারিখ থেকে চলছে এখন স্বাভাবিক আমরা পথে নামলে বুঝতে পারি না যে আমাদের প্যান্ডেমিক এর মধ্যে আমরা আছি এখন যদিও সম্পূর্ণভাবে হয়নি তবুও টিকাকরণ শুরু হয়েছে আমরা আশা করছি আগামী 6 মাস 8 মাস বা 1 বছরের মধ্যে আমরা সম্পূর্ণভাবে আমরা এর বাইরে চলে আসতে পারব তো আমাদের দুই ডিরেক্টর যা বললেন আমি তার পুনরাবৃত্তি করব না আমি শুধু একটা কথাই বলবো যে আসানসোলে আমাদের বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে বলেছেন কমল পোটেনশিয়ালিটি আছে মানুষ বেড়াতে যাবে কিভাবে যাবে না যাবে এই ফেয়ার ভিউ মিডিয়া আইটিটি ইন্ডিয়া ট্রাভেল ট্যুরিজম এক্সিবিশন যারা পরিচালনা করছে ফেয়ার ভিউ মিডিয়া প্রাইভেট লিমিটেড তারা একটা ব্রিজ হিসেবে কাজ করছে আপনারা বেড়াতে যাবেন কাদের সঙ্গে যাবেন কিভাবে যাবেন আমরা সেটাকে সংযোগ করিয়ে দিচ্ছি কেন পশ্চিমবঙ্গের বহু মফস্বল শহর আছে সেখানে এই ফেয়ারগুলো যদি করা যায় তো খুবই ভালো হবে এবছরই আমরা 6টা 7টা স্টেট পেয়েছি আগামী বছর আশা করছি আমরা 10 থেকে 12টা স্টেট আনতে পারব এবং প্রচুর প্রাইভেট স্টল হবে যদি এবছরে আমাদের মেলায় ভিড় হয় আমরা কোনো কার্পণ্য করিনি যত রকমভাবে মানুষের আকর্ষণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় আমরা চেষ্টা করেছি ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে মনোপোল থেকে বিভিন্ন বড় বড় হোর্ডিং থেকে এবং আপনারাও পেপারে দিয়েছেন সব কিছু নিয়ে আমরা চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছে দিতে এবং প্রায় 10,000 লিফলেট আমরা এই শহরে বিলি করেছি এবং 2,000 গেস্ট কার্ড আমরা বিলি করেছি তো আশা করছি আগামী দুদিন সবাই মেলামুখী হবেন মেলায় আসবেন এবং এখান থেকে আশা করি আগামী আগামী দিনে যে মানুষের যে বেড়ানোর ঠিকানা সেটা ঠিক খুঁজে পাবেন এটা আমাদের বিশ্বাস এই বিশ্বাস থেকেই আমরা এই ফেয়ারের আয়োজন করেছি আশা করছি আগামী দুদিন খুব ভালো কাটবে আসানসোলে এই বলে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যাক অফিস মিডিয়া ইভেন্টস অ্যান্ড লজিস্টিক এগুলোকে যিনি সামলান শ্রী মহিমানন্দন দে আমি এই প্রেস কনফারেন্সে সাথে যারা আরো যুক্ত এবং কিছু থ্যাংকস গিভিং এর জন্য তাকে একটু অনুরোধ করব আচ্ছা প্রথমে আচ্ছা প্রথম আচ্ছা প্রথমেই আমি ডিআরএম অফ ইস্টার্ন রেলওয়ে তাকে আমাদের আমার আসানসোল তাকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তিনি আমাদের বিভিন্নভাবে অনেক রকমের সহায়তা করেছেন এবং তিনি
টোটাল আসানসোল শহর জুড়ে সেখানে বিভিন্ন ছোট ছেলে মেয়েরা সেখানে পার্টিসিপেট করবে, মেইনলি হচ্ছে বেসিক্যালি ভারত স্কাউটস। তো দিস ইজ দ্য সেকেন্ড ইনফরমেশন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, 20 তারিখ 4টার সময় আমাদের ইনগ্রেশন সেরিমনি। হ্যাঁ, তো সেখানে মিস্টার অনারেবল আমাদের এমপি মিস্টার বাবুল সুপ্রিয় উনি আমাদের মধ্যে উপস্থিত থাকছেন। আচ্ছা, এই পরের যে ইনফরমেশন, হ্যাঁ ডিআরএমের কথা আমি বলেছি অলরেডি, ডিআরএম তো থাকছেনই উনি আমাদের সাথে। আর এরপরে যেটা হচ্ছে আমাদের নেক্সট ডে অর্থাৎ 21 তারিখের যে আমাদের প্রোগ্রাম থাকছে সেটা হচ্ছে একটা 7টার পর আমাদের একটা সান্ধ্য প্রোগ্রাম রাখছে, একটি বিশেষ নৃত্যানুষ্ঠান থাকছে যেখানে হচ্ছে বিভিন্ন আমরা মেনলি ট্রাইবাল বেস কিছু ড্রামস এখানে এখানে আমরা এ করব, মানে বেসিক্যালি ওডিসির কিন্তু তার একটা ট্রাইবাল ফর্ম, কারণ যেহেতু আমরা এখানে বিভিন্ন স্টেট ট্যুরিজম বিভিন্ন স্টেটসকে নিয়ে রাদার ইন্ডিয়া মানে তো একটা কোনো মানে এতগুলো স্টেটের কম্বিনেশন আমাদের সেখানে এক একটা স্টেটের এক এক রকম কালচার, তো তার একটা ছোটখাটো রিপ্রেজেন্টেশন আমরা করার চেষ্টা করছি। দিস ইজ দ্য টোটাল ইনফরমেশন বা প্রোগ্রাম শিডিউল যেগুলো বলতে পারেন আমাদের এই 2 দিনের মধ্যে রয়েছে।